সম্মানিত ভাই বোনেরা যারা কাছ থেকে অথবা দূর থেকে আমাদের কিউএন এ প্রোগ্রামটা দেখছেন আপনাদেরকে অন্তর অন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি আজকে একটা আয়াতে আমি কিছুটা থমকে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ভাবছি যে আল্লাহ তালা এইগুলো আমাদের উপরে দিয়েছেন আমাদের পথ আলোকিত করেছেন তার মধ্যে হলো যে যখন কোনো মানুষ খুবই বড় বিপদে পড়ে যায় এমন বিপদ যে সামনে মুভওয়ান করতে পারছে না আটকে স্টেগন্যান্ট হয়ে গেছে এক জায়গায় আটকে পড়ে গেছে সে আর সামনে কিভাবে যাবে বুঝতে পারতেছে না তখন আল্লাহ তালা আমাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিয়েছেন সে বুদ্ধিটা একজন নবী তার জীবনে নিয়েছিলেন তার নাম ছিল ইয়াকুব এবন ইসহাক এবং ইব্রাহিম ইয়াকুব আলহিস্লাম এই কাজটা নিয়েছিলেন সেটা হলো যে তিনি দেখলেন যে তার সন্তানদের জন সন্তান ছিল তার মধ্যে ইউসুফ আলসালামকে তার দশ ভাই মিলে তাদের ভাষায় যে ইউসুফ আলহিসামকে বাগে খেয়ে ফেলেছে তার মানে তাকে দুনিয়ার থেকে সরাই দেওয়ার জন্য যত রকম চেষ্টা করা দরকার তারা করেছে তো ইউসুফকে আকব আলসালাম খুবই ভালোবাসতেন তাকে যখন এরকম দুনিয়ার থেকে সরাবার চেষ্টা চলেছে ছেলেরা এসে বাবাকে বুঝায়ছে যে তাকে বাঘ খেয়ে ফেলছে তখন উনি কোন দিকে যাবেন যারা ছেলেরা দুষ্টুমি করেছে বলে উনি বুঝতেছেন উনি বুঝতেছেন যে এই ছেলেরা আসলে তাকে বাঘে খায়নি ছেলেরা মিথ্যা কথা বলছে উনি বলেছেন যে আমসুক আম আমর তোমাদের মনই এইসব বানাচ্ছে আসলে বিশাল থায় বিষয় থানা এখন এই ছেলেদেরকে এরা তো হিসাবে তারা ক্রিমিনাল আর যে ছেলে হারিয়ে গেছে সেটার এখন তিনি কোন দিকে মুভ করবেন উনি তখন দুটো কথা বললেন একটা হলো যে তার কর্মনীতি সেই কর্মনীতির নাম হলো ফা জামিল ফাঁসবর জামিল যে খুবই সুন্দর সবর এরপরে দ্বিতীয় হলো যে দোয়া আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুল মুস্তা আলমা তিফুন আল্লাহর কাছেই সাহায্য চাওয়ার জায়গা যখন কোনো মানুষ বিপদে পড়ে তখন এই দুটো পদ্ধতি নিতে হয় একটা হলো যে সবর করতে হয় এবং এই সবরটার নাম হলো সবরন জামিয়েল কোরআন নবীদের যুগে যুগে বিভিন্ন জায়গায় সবর শব্দটা আছে সুরা আল আসর পড়লে দেখবেন যে অত ওয়া সবিল হাককে ও সবি সবর বলা হয়েছে সুরা আলেম রানের শেষে যখন পড়েন তখন শেষে রায় একটা রবি তো পাবেন কিন্তু সবরম জামিল না আল্লাহ তাল্লাহ আকুব আলামের মুখ দিয়ে বেরিয়ে আসে এই কথাটাকে আল্লাহ লাগাই দিলেন আমাদের নবী আসলামের উপরে যে চলতে হবে কাজ করতে হবে কোনো জায়গায় আটকে পড়া যাবে না যেখানে তুমি বিপদগ্রস্ত হয়ে যাচ্ছ মুভ অন করার সুযোগ পাচ্ছ না দুনিয়ার বিভিন্ন মানে বিষয়ে তোমাকে আটকে ফেলতেছে তোমার অর্থনৈতিকভাবে তুমি মানে ধসে পড়েছ সামাজিকভাবে তুমি খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছো পরিবারও ভেঙে যাচ্ছে এরকম অবস্থায় পড়ে গেছো তুমি সমাজে কারো কাছ থেকে কোনো রকম সাহায্য পাচ্ছো না তখন একটা কাজ করতে হেফাজ সব সবরণ জামিলা সুর আল আর যে মধ্যে আল্লাহ এই কথা আমাদের নবী সাল্লাহ আসলামকে শিখাই দিয়েছেন যে তুমি সুন্দর সবরটাকে নাও সবরণ জামিল এই কথা বলতে পারা এবং এই জিনিসটা নেওয়া দুটো অনুষঙ্গ থাকে কিভাবে সবরে জামিল নিতে হয় তো এখানে মানে সবচেয়ে যে জিনিসটা আসে প্রথমে সেটা হলো সবরুন জামিলুন মানে সবরুন এমন সবর যে সবরের মধ্যে কোনো অভিযোগ নাই অনেক সময় আমরা কিন্তু সবর করি ধরেন আমার টাকা পয়সা চুরি হয়ে গেছে তো আমার এখানে সবরুন জামিলুন অর্থ হলো এই যে টাকাটা চুরি হয়ে গেছে আমি যথাযোগ্য জায়গায় আমি কাজ করব। কিন্তু হাফ ইতিস করব না এর কাছে যে আমার সর্বনাশ হয়ে গেছে আমার সর্বনাশ হয়ে গেছে আমি একটু অসুস্থ হয়ে পড়েছি সবরে জামিলের অর্থ হলো যে আমি যথাযোগ্য জায়গায় অর্থাৎ ডাক্তারের কাছে যেয়ে বলতে পারেন যে আমি অসুস্থ হয়েছি কিন্তু এরে টেলিফোন করে আমার সমস্যা আমার সমস্যা কারোর মানে পথে চলতে যে কোনো বাধা এসে দাঁড়িয়েছে সেখানেও সবরে জামিলের অর্থ হলো যে কাউকে কিছু এটা মানে না বলতে থাকা এই যে আমাদের একটা মানে চিরচারিত একটা এ আছে যে সমস্যা হলে টেলিফোন করে এই ভাই আমার তো বিরাট সমস্যা হয়েছে আমার তো এরকম এই হচ্ছে এটা কিন্তু সব্রে জামিল না এটা সবর বলা যায় কিন্তু জামিল হলো যে সেখানে শাক্ষাওয়ার থাকে না দুই নম্বর সবরে জামিলের অর্থ হলো এই যখনই আপনি কোনো বিপদে পড়েছেন কাউকে তো বলবেন না এক জায়গায় বলবেন সেটা হলো আল্লাহ তাহ এবং ওইটাই হলো আল্লাহুল আলা মাতাসিফুন আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাচ্ছি দুনিয়ায় যারা এই সব্রে জামিলের এই কাজটাই করতে পেরেছে প্রথমে হলো যে কোনো শাকুয়া নাই কোনো অভিযোগ নেই আল্লাহ রসুল সাল্লা সাল্লামের উপরে পাথর মেরে একেবারে এমন করে দিয়েছে যে সমস্ত শরীর থেকে রক্ত বেরিয়ে গার সাথে জামা লেগে গেল জুতার সাথে পা লেগে গেল আটকে গেল। জুতা খোলা যাচ্ছে না এত বেশি রক্ত ঝরেছে তখনও তিনি আল্লাহর কাছে যেয়ে আল্লাহর কাছে বলতেছেন যে আল্লাহ হ্যাঁ ইলাইকা আশকু হজনি বা প্রাতি আমার বাস এবং হজন তোমার কাছে আমি করছি কোনো মানুষের কাছে না তার সাথে তার ছেলে ছিল ছেলে কেউ না আড্যাসের সাথে দেখা হয়েছে ইনুসুল্লাহ সাল্লামের বংশধর তাকেও যে বলেননি যে আমার এরকম কিন্তু বিরাট সমস্যা হয়েছে আশেপাশের লোক জুবাইর এমন মতায়ম তার সাথে দেখা হয়েছে বলেননি যে আমার কিন্তু এত বড় সমস্যা গেছে এই যে সব্র জামিল বরং তাদেরকে যখন ধ্বংস করতে গেছে তখন আল্লাহ তালা মানে আল্লাহ তালা ধ্বংস করার জন্য অনুমতি দিয়েছেন ফেরেশতারা ধ্বংস করার নিয়াত করেছে আল্লাহ রসুল বলছেন যে না আমি চাই যে তাদের দেশ থেকে এমন কিছু সন্তান আসবে যারা আমার এই দিনকে গ্রহণ করবে এটাকে বলা হয় সব্র জামিলের দ্বিতীয় জায়গা প্রথম এবং দ্বিতীয় যে আল্লাহ তালার কাছে দোয়া করা এবং দ্বিতীয়ত হল যে আমি আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছি এবং সব সবর করছি যে কারণে অন্য কেউ জানতে পারবে না এই দুটো যদি থাকে দুনিয়ায় তার সফলতা এবং আখেরাতে তার বিনা হিসাবে জান্নাত ইনশাআল্লাহ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে এই সাবরের জামিল গ্রহণ করার তফিক দান করুন ইনশাআল্লাহ